ঠিক আছে, যারা আগে ক্লাস করছেন আপনাদের ক্লাস শেষ, আপনারা যদি চান থাকতে পারেন অথবা লিভ মিডও নিতে পারেন, ঠিক আছে? আর হচ্ছে পরে ক্লাসে সবাই কি জয়েন করছেন? এখানে তো করেনি মনে হয়। আমরা করছি, চার পাঁচজন জয়েন করছেন মাত্র, বাকিরা একটু জয়েন করুক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ভাই? ভালো আছেন ভাই? জি এই তো ভাই আছি মোটামুটি। ভাই দুপুরে কি ক্লাসে জয়েন করা যাবে না? না ভাই, দুপুরে কি নতুন ব্যাচ শুরু করছে? শুরু হবে আজকে থেকে। ওদের তো তাহলে ফটোশপ থেকে শুরু হবে তাই না ভাই? হুম হুম মানে পুরন ব্যাচ হলো সকালে আর নতুন ব্যাচ হচ্ছে দুপুরের পরে। দুপুরে? না হ্যাঁ, আচ্ছা এখন আপনাদের কি দুপুরে দিলে সুবিধা হয় না সকালে ভালো হয়, কোনটা? না ভাই ঠিকই আছে, আপাতত সকালই ভালো। আচ্ছা এই সেখানে তো আসতে হবে না তাহলে, আবার সারাদিন কাজ থাকবে তাহলে। ভাই বিকেল বেলা হবে না, এটা হচ্ছে কথা। বিকেল বেলা যদি না নেওয়া হয়, বিকেল না নিলে তাহলে সকালকার ব্যাচে ক্লাস করবে, এটা হচ্ছে কথা। ভাই স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা স্ক্রিন শেয়ারই তো না, অফ করে দিতে হবে। আচ্ছা যাই হোক, ওটা আমি আপনাদের ভালোর জন্যই বলছিলাম আর কি, এখন দেখা যাক আসলে কি করে ওরা। আপনাদেরও সুবিধা হলো, আমারও সুবিধা হলো, কারণ এই যে সাপোজ একটা টপিকস নিয়ে কথা বলতেছি সেটা আপনাদেরও বলতে পারবো, এই টাইপের আর কি। আলম ভাই সকালে জয়েন নাই আজকে? না ভাই আমি জয়েন করতে গেছিলাম, আমার চিন্তা করলাম কি ব্যাপার জয়েন হচ্ছে না কেন, এই জন্য পরে আর ই করি। আর সকালে একটা লোগো করলাম, সকালে লোগো কইরা তারপরে জমা দিছি। সবাই কি কাজ জমা দিছেন? ভাই আমি জমা দেওয়ার আগে আমার ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, কারেন্ট নাই সে সকাল থেকে। এই দিদি ভাই আমি পরে ফোন দিয়ে জানাই ছি ভাই, স্যার চার্জ লোক জমা দিছি। আল্লাহ যদি বাসা উদ্ধার কাটতে বিকেলের দিকে জমা দেবো। আমি আমি দিয়ে দিছি, চার পাঁচটা পারি না ভাই, একটা ভালো করে একটা করতে গেলে ওইটারে বারবার ই করতে হয়, রিপিট করতে হয়, তারপরে তাহলে তো একটা তো করছি, ওটা তো দেখাইছি কালকে বাইরে, ওটা দেখ দিয়ে লাভ আছে। ওই তো করেন না, একটা নতুন করে করবেন। আর নিজের ক্রিয়েটিভিটি থেকে ভাই এক একটা কাজ মিনিমাম হচ্ছে পাঁচ ছয় বার তো করি, এত ওই টুল গুলো না বলি। আর হচ্ছে এখন ভিডিও দেওয়া যাবে না, বুঝতে পারছেন? ভিডিও টোটালি অফ, অফিস থেকে একেবারে নির্দেশ। যত দূর শিখেছেন এখন আর ভিডিও দিয়ে কি করবো, আর আর রিসোর্স দেখলে হয়ে যাবে। রবিউল ইসলাম আপনি কি জয়েন করছেন? হ্যাঁ ভাই করছি এবং হ্যাঁ দেখতেছি এখন লোগো নিয়ে বল। এগুলো এগুলো কি আপনি আলাদা আলাদা করে লাইন নিয়ে করছেন নাকি ফ্রেন্ট টুল দিয়ে করছেন? শেপ টুল দিয়ে করছি। আলাদা আলাদা করে শেপ নিছেন না এগুলো? এই যে এখানে মিলে নাই, ঠিক আছে। লেখার একটা কায়দা আছে অন্যরকমের, এইটা কি ভাইয়া দেখাইছেন? না না না, এটা ই থেকে মানে যে অনলাইন থেকে নিয়ে নিয়ে করছি। ও এইগুলো লেখার একটা সিস্টেম আছে সন্দেহ।
মোটামুটি তো ওই যে ইয়ে এক্সিট কাজ তো ভালোই চলতেছে আমার ভাইয়া। হ্যাঁ ঠিক আছে চালান, প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ ভাইয়া এখন মোটামুটি দেখি ভালো পর্যায়ে আছি আর কি, ভালো হয়ে যাবে। কত ক্লাবে সে আজকে এটা ভাই ওর এটা শারিয়ার খান, শারিয়ার খান শুনতে পাচ্ছেন জয়েন করছে? জি ভাই। এই যে এই অংশটা কাটা করবে ঠিক আছে, তারপর শেপগুলোকে আপনি ইউনিট করেন নাই কেন? এই যে ইউনিট করেন না, এগুলো সব কাটা কাটা পড়ে আছে, এই যে ইউনিট করেন নাই কেন? হারের ভাই অনেক কাজ করছে, উড়াই ফেলাইছে ভাই, উড়াই ফেলাইছে। বিকালে লেভেল অনার্স কোর্স করি কিসের কোর্স ভাই? ইলাস্ট্রেটর এর লেভেল অন হইছে, পরীক্ষা দেবো ওই জন্য অনলাইনে। আচ্ছা এই শারীর খান এটা আপনি মিলে নাই তো? এই যে জি ভাই, লোগোতে জোর করলে তো হবে না, লোগোর সিস্টেমে করতে হবে। এটা মনে হয় যে এটা মনে লাগতো ভাই, যে প্রথমটাতে সংযোগ নেই, সংযোগ থাকতো মনে হয় যেটা। জি ভাই ওইখানে এটা এতগুলা কালার কেন ভাই? এত এত কালার ছিল ভাই? এত জি ভাই ছিল ভাই। এটা কি স্টেটটা ছিল নাকি আপনি বসে দিয়েছেন? আমি বসাইছি। আপনি বানাইছেন এটা না? এই যে এগুলো ইউনিট করেন না দিবেন, নেক্সট টাইম করবো ভাই। এই যে এখানে ঠিকভাবে ইয়ে করেন নাই, শেপটা কাটেন নাই। এটা কি আপনি নিজে করছেন? জি ভাই। কিন্তু ওয়ান প্লিজ ভাইয়া, আপনার যে ইউটিউবে যে লিঙ্কটা দিচ্ছেন ওইটা তো কাজ ভালো করে শেখা যায় না ভাইয়া, এত ব্যস্ততায় করে পেটে কিরকম হয়েছে? সুন্দর লাগতেছে তো সুপার, তো নিচে একটা শ্যাডো দিয়ে দিছি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, শ্যাডোটা একটু কমা দিও তো ভাইয়া। লোগোটা করতে পারবো না কিন্তু শ্যাডোটা দিতে পারি আর কি। আমি তো ওই লোগো বেশি প্র্যাকটিস করতেছি না, সময় পাচ্ছি না। এত কথা বলেন না আব্দুল কুদ্দুস, জয়েন করছো নি? আব্দুল কুদ্দুস জয়েন করছেন? আপনার নিজাম ভাই আব্দুল উদ্দেশ আপনার এখানে মিলে নাই, একটাই করছেন শুধু।
তো অনেক শ্যাডো হয়ে গেল। এখানে উইন্ডোগুলো কি গ্রেডিয়েন্ট ইউজ না করলে সলিড কালার ইউজ করলে ভালো লাগতো বেশি। আচ্ছা ভাই নেক্সট টাইম করে দিন। এটা আর কিছু নাই এরকমই। না এটা আমি করছিলাম এই তো, পরে সময় ছিল না, একটু কাজ ছিল, পরে আর করতে পারিনি। দেখে জমা দিই কিছু হয় নাই সমস্যা তো। এটা তো কিছু হয় নাই, কিছু বুঝে যাচ্ছে না। এই যে উন্ডুগুলো ঠিকভাবে বসে দেন তাহলে একটা ঘরের স্টাইল আসতো। জি ভাই এই যে আপনি এগুলো ইউনিট করেন নাই, তারপর হচ্ছে ফোনটাকে খুঁজে বের করেন নাই, ইউনিট করতে হবে ইউনিট। জি ভাই পরে নেক্সট টাইম করে দেবো ভাই। ভাই কয়েকটা ইউনিট করছে, কয়েকটা আগে করছিলাম ওইগুলো করা হয়েছিল না। বাকিদের গুলা কই ভাই, সাউন্ড আসতেছে কার ওখান থেকে এত বেশি? বাকিদের কাজ কই করুন নাই আপনারা? কতটা ব্যস্ত ছিলাম ভাই, আর যেটা দেখছিলাম এই একটাই ক্লাসে দেখছিলাম ভাই। জমা দিছি কেমন দেখে দেখা যাচ্ছে না। শুভ আপনার এগুলো ফ্রি ভিউ দেখা যাচ্ছে না যে, এই যে ভাই টার্ন ইন করা করা হয়েছে নাকি? টার্ন ইন তো করছেন, এই যে হ্যান্ডি টি হয়েছে, কিন্তু দেখেন এগুলো একটু তো প্রিভিউ আসতেছে না, ডাউনলোড করতে বলতেছে সবগুলো। ইমেজ সাইজ কি অনেক বেশি? শুভ ভাই আপনার এগুলো মনে হয়
ইমেজ সাইজ অনেক বেশি বা অন্য কোনো সমস্যা হইতে পারে। আপনি এগুলো আরেকবার একটু সাবমিট করেন, ঠিক আছে? ইমেজ সাইজ এখনই করে, ইমেজ সাইজ যদি বেশি থাকে তাহলে সেগুলোকে একটু ইমেজ সাইজ কমাই দিন। আচ্ছা, কালকে তো কিছু লোগো করতে দিয়েছিলাম, সবাই তো লোগোগুলো করছিলেন মনে হয়, সবাই কি কমপ্লিট করছিলেন? হ্যাঁ, সবগুলো করিনি, কয়েকটা বাদ ছিল। ঠিক আছে, সমস্যা নেই। আজকে তাহলে আরো কিছু লোগো দিয়ে দিই আপনাদেরকে, আপনারা সেগুলো করেন নাকি? এই তিনটে লোগো একটু দেখেন তো সবাই। সেই লোগোগুলো একটু দেখেন। ভাইয়া মোট কয়টা দিছেন? এটা তো বুঝাই যাচ্ছে, ওখানে মনে হয় তিনটা বা চারটা দিছে। ইমেজ তো আসলে সবগুলো যদি দিয়ে দিই লিঙ্কগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে। দেখেন লিঙ্কগুলো ক্লিক করে করে দেখেন চারটার মতো মনে হয়। নেট নাই, আমি হলো তো ফোনে জয়েন করছি। চারটার মতো, এই চারটা একটু দেখুন। আমি কম্পিউটারে কাজ করে পরে দেখা আমরা দেন ভাই, আমার এখানে হলো নেট না, কম্পিউটারে কাজ করতেছি, ফোনে জয়েন হয়েছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ শুভ ভাই, আপনারগুলো মনে হয় এবার আসছে। হ্যালো, বলো কি শোনা না আবার?
শুভ ভাই, আপনি তো এগুলো সব গিফট পর মেটে দিছেন। হ্যালো, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? আপনি এগুলো সব জি ভাই, দেখেন গিফট পর মেটে দিছেন, এগুলো জেপিজি করে দেবেন, সেভ করছেন যে দেখেন ফরম্যাটটা আরেকটা, জেপিজি না এগুলো। এই জন্যই প্রবলেম হচ্ছিল বোধ হয়। হ্যাঁ জেপিজি করে দিয়ে একটা এক্সপোর্ট। ঠিক আছে, এখন তাহলে যে লোগোগুলো দিছি এগুলো করেন, আর একজন বা দুইজন স্ক্রিন শেয়ার অন করেন, আমি আপনাদের কাজগুলো দেখি। জি বুঝতেছি না ভাই, সবগুলো লিঙ্ক লাগবে আবার। ভাই আপনাকে কষ্ট করতে পারেন, আমি দিয়ে দিচ্ছি ভাই। আচ্ছা ভাই একটু দিয়ে দেন। বানাতে সময় লাগে বহুত। আচ্ছা ভাই তাহলে বানাই, বানান সেখানে দেখেন বলে ভালো লাগবে না। ওকে ভাই, thank you.
শুভ ভাই, এই গ্রাফটা কি আগে নেওয়া? জি ভাই, গ্রাফটা তো শুধু গ্রিড লাইন হাইড করে দিলেই হয়ে যাচ্ছে, আনহাইড করে দিবে। এই জামিন আমি যেভাবে নিতেছি আর কি, চাচ্ছিলাম এইখানে একটা শেপ নিলাম ভাইয়া, শেপ নেওয়ার পরে এইভাবে শেপটা নিয়ে এখন ওই যে এইটা কাটে ফেলাইলে ওই শেপের মতন কাটবে না ভাইয়া? হ্যাঁ কাটবে, কিন্তু এই যে কাটতে গেলে ভাইয়া এই যে দেখেন এই যে সমস্যা হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে যেরকম কাটছি কাটলাম, এখন এইভাবেই করলাম। তিনটা সার্কেল নিয়ে কাটা যায় তো, তিনটা সার্কেল গ্রুপ করে কাটা যায়, শুনলো এই যে এখানে রাউন্ড 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 এগুলো হবে পারফেক্ট। শুধু যারা হলো ঢাকায় তাদের জন্য ব্যাস শুরু করতে
সালাম ভাই দেখেন কাটা থামস কেমন হইলো? এই যে ভাই কাটা হইতে আলম ভাই চলবে এটা? আলম ভাই, আলম ভাই ভাই বলেন, ব্যাকগ্রাউন্ডের যে গ্রাফটা ওটা সেটা কিভাবে নেন? কোন ব্যাকগ্রাউন্ডের ভাই বুঝতে পারেন? ওই যে শুভ ভাই বললো যে ব্যাকগ্রাউন্ড নিয়ে শুভ ভাই কি আছেন? হ্যালো, গ্রাফটা যে নিয়ে করতে যে মেজারমেন্টের জন্য ওটা পিক্সেল পিক্সেল যে ওটা গ্রিড ভাই, ওটা গ্রিড বাইরেটে ক্লিক করুন, বাইরেটে ক্লিক করুন, বাইরেটে ক্লিক করে শো গ্রিড দিলে তো চলে আসতেছে উইন্ডোতে। আরে বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক রাইট বাটন ক্লিক করে শো গ্রিড দেন। থ্যাংক ইউ ভাই।
নিজের নাই দেখেন ঠিক আছে না কি করব ওটা ঠিক কেমন হলো চামচগুলো তো বাইরের দিকে থাকার কথা আর না মেন লোগোটা দেখেন তো আর লোগোটা দেখেন তো সেম হয়েছে কিনা চামচগুলো থেকে একটু খেয়াল করেন তো ও চামচ গুলো একটু ভিতরে ওটা ফেলে লাগানো এখন ঠিক আছে ভাই এটা দিয়ে কেমন হয়ে এখনো ঠিক নাই এটা কাটেন কাটি ভাই এরকম ছোট বাদ দেন এটা এটা শেপ বিল্ডার টুল ঠিক করে দেবো শেপ বিল্ডার টুল দিয়ে ঠিক করেন বা অন্য কোনো ভাবে এটা কেটে বাদ দিয়ে দেন ফুল কালা সেন্ড হয়ে যায় ভাই একদম সেই ভিডিওতে কাটলে সিস্টেম করবে এখন তো কোনো বুদ্ধি হচ্ছে না ভাই আছেন ভাই এবার কালার গুলো দেবো কিভাবে ভাই করে দেন ঠিক আছে ভাই আমি ওই আনগ্রুপ করি নাই তো এর জন্য আসে নাই ঠিক আছে ভাই ঠিক আছে আনগ্রুপ করার কথা মনে ছিল না এই জন্য সমস্যা
ভাই সেই বিল্ডার তুই দিয়ে কাটলে বলে এটা কালো হয়ে যায়, সাদা হয়ে যায়, এটা পুরো ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে যায়, সাদা হয়ে যায়, কালার চেঞ্জ করে দেওয়ার পরে তাই করি ভাই। করেন সমস্যা নাই, সে বিল্ডে টুল দিয়ে না হলে ডিভাইডেড করেন, একটা না একটা ভাবে করতে হবে। একবার সে ইয়া করি মানে করে কালাটা তো চলে যায়, পরে কালাটা আবার নিয়ে আসবো সে বিল্ডে টুল দিয়ে কাটি, তো আবার ওইটা শেষ করে না তো যাচ্ছে আচ্ছা দেখি আগে। ভাইয়া ভাইয়া ওইটা তো কালার ওরা অনেক দুটো করছে কিন্তু আমি তো তিনটার বেশি করতে পারতেছি না, এই যে এখানে একটু দেখ এরা করতে হলো এখানে দেওয়া আছে তিনটার মতো পাঁচটার বেশি ভাই, আর আমি তিনটার বেশি দিতে পারতেছি না। না ওখানে তো তিনটার বেশি দেনে তিনটাই তো না ভাই, এই দেখেন এরা কতগুলো দেখ হ্যাঁ দেখেন এই এই জায়গায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটার মতো দিতে হবে উপর হয়তো বা দুই তিন চারটা দিতে, দুই তিন চার পাঁচ ভাইয়া প্রথম থেকে দুই তিন চার পাঁচ নিচে থেকে। আপনি কয়টা শেপ নিয়েছিলেন ভাই? আমি তো একটাই কপি করছি চারবার, একটাকে চারবার না তাহলে একটাকে আপনি যদি পাঁচবার কপি করতেন, আপনি এগুলো কপি করছেন না হয়নি আপনার এই জন্য দিতে পারতেছেন না, আপনি এটা বানাইছেন না হয়নি বুঝতে পারছেন? বুঝিনি বুঝি নাই ভাইয়া, আপনার টোটাল শেপটা নেওয়াই হয় নাই এই জন্য আপনি বানাইতে পারতেছেন না। শেপ নেওয়া লাগবে পাঁচটা ভাইয়া, শেপ নিতে হবে পাঁচটা এবং নিচে নিচে আপনার এগুলো হয় নাই, ভুল হয়েছে কোন জায়গায়? আপনি দেখেন এগুলা কোনোটার একটু একটা থেকে একটা ডিস্টেন্সটা দেখেন আর ওদেরটা ডিস্টেন্স দেখেন, একটু ইয়া হয়েছে ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে। ভাইয়া মোটামুটি হয়েছে এখন, এই যে একটু হালকা ফাঁকা মনে হচ্ছে কিন্তু সে বিল্ডার দিয়ে এক জায়গায় করে কিন্তু ঝামেলা হবে বুঝি নাই কি এই এখন দেখেন একটু এই যে এইটুকু এই যে ওটাতে ক্লিয়ার হয় না, পারফেক্ট হয় নাই, পারফেক্ট হচ্ছে না, পারফেক্ট হচ্ছে না কেন সেটা আমি কীভাবে বলবো, সেটা পারফেক্ট করতে হবে, আপনি ডিজাইনার সেটাই
তাহলে আপনি এখানে আসতে হবে না, আপনি ওটাতে ক্লাস করুন। আপনি যেখানে ক্লাস করতেছেন সেখানে তো আপনার অলরেডি সব কিছু কাজ আছে না? তাহলে আপনি আপনি ওখানে ক্লাস করবেন।